তো বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ খবরের আপডেটের সঙ্গে। অবশ্যই সঙ্গে থাকবেন আশা করব। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আগামী গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে পৌঁছে দিতে। তো চলুন দেরি না করে সোজা যাওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ খবরের দিকে। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় লোকাল ট্রেনে ওঠার আগেই যাত্রীদের দাঁড়াতে হয় টিকিট কাটার লম্বা সারিতে, ফলে তাড়াহুড়ো থাকলেও হয়ে যায় দেরি। এই বিড়ম্বনা এড়াতে যাত্রীরা এখন টিকিট কাটতে পারবেন অনলাইনেই। তো চলুন দেখে নিই কীভাবে। প্রথমে নেট মাধ্যমে ইউটিএস অন মোবাইল নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে আপনার মোবাইলে। এটি রেল দপ্তরের নিজস্ব অ্যাপ, অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ফোন ও iOS চালিত স্মার্টফোনে এই অ্যাপটি বিনা পয়সায় ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, যাত্রীকে প্রথমে নিজের নাম, মোবাইল নাম্বার, লিঙ্গ ও জন্ম তারিখ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে অ্যাপটিতে। দিতে হবে নিজের পছন্দসই পাসওয়ার্ড। নাম নথিভুক্ত করার সময় আধার বা ভোটার কার্ডের মত সচিত্র পরিচয়পত্রের নম্বরও নথিভুক্ত করতে হবে যাত্রীকে। তিন নম্বর, নাম নথিভুক্ত হয়ে গেলে একটি বৈদ্যুতিন ওয়ালেট তৈরি হয়ে যাবে নিজে থেকেই। নাম আর ওয়ালেট, ইউটিএস কেন্দ্র ও রেলের ইউটিএস সংক্রান্ত ওয়েবসাইট থেকে এই ওয়ালেট টাকা ভরা যাবে, ইউপিআই পদ্ধতি। এবার শুরু স্টেশন আর গন্তব্য স্টেশনের নাম দিলেই ক্রয় করা যাবে টিকিট। সাধারণ যাতায়াতের টিকিট ছাড়াও স্টেশন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট ও মাসিক টিকিট কাটার ব্যবস্থাও রয়েছে এই অ্যাপে। তবে এখনও পর্যন্ত শুধু কিছু নির্দিষ্ট স্টেশনের জন্যই প্ল্যাটফর্ম টিকিট কাটা যাচ্ছে, টিকিটের জন্য আলাদা কাগজের কোনো প্রয়োজন নেই। অ্যাপটির মধ্যেই টিকিটের একটি বৈদ্যুতিন প্রতিলিপি জমা হয়ে থাকে। তবে মনে রাখবেন, কোনো স্টেশন থেকে এককালীন টিকিট কাটার জন্য স্টেশনের অন্তত 2 কিলোমিটারের মধ্যে পৌঁছাতে হবে যাত্রীকে। আবার ট্রেন চলাকালীন ট্রেনের ভেতরে বসে কাটা যাবে না এই টিকিট।